এভাবেই দোকানের তালা না ভেঙেই অভিনব কায়দায় চুরি করে এই তিন চোর। বন্ধ দোকানের সামনে হাজির তিন চোর, লক্ষ্য শুধু একটাই, কিভাবে দোকানের ভেতরে ঢোকা যায়। চারিদিকে নজর রেখে প্রথমেই শাটারের মাঝখানের অংশ বাঁকা করে ভেতরে ঢুকে পড়ে এক চোর, অপর পাশে অন্য দুই চোর থাকে বাইরে পাহারায় ব্যস্ত। দোকানের ভেতরে ঢুকে পড়া চোর প্রথমেই ক্যাশ বাক্স থেকে হাতিয়ে নেয় নগদ টাকা সহ একটি মোবাইল ফোন। এরপর খুব দ্রুতই শাটারের নিচ দিয়ে বেরিয়ে পড়ে চোরটি। অভিনব কায়দায় চুরি করার এই পদ্ধতি পুরোটাই ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রবিবার রাত দুইটার দিকে এই তিন চোর উপস্থিত হয় মারিয়া এন্টারপ্রাইজ নামে একটি কসমেটিক্সের দোকানের সামনে। এ দোকানটি সাভারের আশুলিয়ার কুরগাঁও এলাকায় অবস্থিত। দোকান মালিক মুরাদ হোসেনের কাছ থেকে জানা যায়, নগদ ১,০০,০০০ টাকা ও মোবাইল ফোন ছাড়া আর কিছুই নেয়নি চোর। পরে ঘটনাটি স্থানীয় থানায় অভিযোগ করেন দোকান মালিক। প্রাথমিক ধারণায় অনুমান করা যায় ঘটনাটি পেশাদার চোরের কাজ। ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান আশুলিয়া থানার উপপরিদর্শক অপূর্ব সাহা। আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি, থানায় অভিযোগ হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করতেছি এবং স্থানীয় লোকজন বা আশেপাশে যারা পরিচিত আছে তারা সবাইকে জানাচ্ছে যে এই এই লোকটাকে কেউ পরিচিত কিনা, খুবই আমরা পাইছি। আমরা অভিযোগ তদন্ত এবং একটা মোবাইল ফিরিয়েছি, মোবাইল নষ্ট। আমরা মোবাইলে আইনি নাম্বার সংগ্রহ করার চেষ্টা করছি, যদি আইনি নাম্বার পেয়ে যাই তাহলে দ্রুত এটা সংস্থা করা সম্ভব হবে।